নমস্কার ছাত্রছাত্রীরা আমি সুশীল স্যার টার্গেট ছাত্রবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম এখন আমি উচ্চ মাধ্যমিক সংস্কৃতের বনগত গুহার লাইন বাই লাইন পার্ট অর্থ ব্যাখ্যা শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব এর আগে পার্ট ওয়ান আপলোড হয়ে আছে এখন পার্ট টু নিয়ে আলোচনা করব এর আগে আর্যাবর্ত বননম ও বনগত গুহার বিষয়বস্তু কাটুন আকারে আপলোড করেছি এবং আর্যাবর্ত বর্ণনম থেকে পাঁচটি পার্টে ভিডিও করেছি সেগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটন প্রেস করে অলে ক্লিক করো তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পেয়ে যাবে এবং ভিডিওটি ভাল লাগলে বন্ধুদের শেয়ার করো সময়ের অভাবের জন্য আমি ভিডিওটি এডিট করিনি জাস্ট পার্ট করে চলে গেছি তো বেশি দেরি না করে শুরু করা যাক অথই কদালি পর নিত্যমিব বনং গত তারপর একদিন অলিপর্বা প্রতিদিনের মতো বনে গেল অথ মানে তারপর একদা মানে একদিন নিত্যম মানে হচ্ছে প্রতিদিন ইব মানে মতো তত্রচ পর্যাপ্তং কাষ্ঠং চিচ্ছেদ তারপর সেখানে পর্যাপ্ত কাঠ কাটল তত্রচ মানে আর সেখানে চেচ্ছেদ মানে কাটল তৎক্ষণাৎ দূরে নভসি পাংস পটলম। তস্য দৃশ্যতাম অগাত। এমন সময় দূরে আকাশে এঁকে বেঁকে ওঠা একটা ধুলো রাশি তার চোখে পড়ল বিসর্পদ শব্দের অর্থ হচ্ছে একে বেঁকে আঁকা মাকা পাংশুপটলম শব্দের অর্থ হচ্ছে ধুলো রাশি তত্রচ দত্ত দৃষ্টিরয়ং যজ্ঞ এসো রজস্তম এতমেব দেশমদৃশ্য সবেগং প্রধাবতামৎসারোহণম বলেন থাপ্পতে আর সেটা ভালো করে দেখে সে বুঝতে পারল ওই ধুলো রাশিটা এই জায়গার উদ্দেশ্যে ছুটে আসা ঘোর সাওয়ারদের দলের দ্বারা উঠেছে যজ্ঞ শব্দের অর্থ জানল এসো মানে এই রজস্তম মানে ধুলোরাশি সবেগম মানে বেগে অশ্বারোহণাম মানে অশ্বারোহীদের যতস্মিন দেশে রাজপুরুষা ন সঞ্চরন্তী তত তুরঙ্গ সাদ্দিভিদস্যু ভিভাভম যেহেতু এই জায়গায় রাজকর্মচারীরা চলাফেরা করে না সুতরাং ওই ঘোষাওয়াররা দস্যুই হবে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অলিপর্বা একদিন কি দেখেছিল কিছু কিছু শব্দের অর্থ আসতে পারে তারপর অলিপর্বা অশ্বারোহীদের দস্যু ভেবেছিল কেন অস্মিন দেশ বলতে কোন দেশের কথা বলা হয়েছে এই সব। তত অসাবি দৃশ্যং প্রচ্ছন্নং কিমপি স্থানং লুব্ধং সর্বত দৃশ্যং ব্যাপারয়া মাস তখন সে কোনো একটা গোপন জায়গা পাওয়ার জন্য চারিদিকে তাকালো যত্র স চৌরাপক্রমণ যাবৎ খেমেন নিভৃত তিষ্ঠত যেখানে সে চোরগুলি বেরিয়ে যাওয়া পর্যন্ত নিশ্চিন্তভাবে গোপনে থাকতে পারে আর শট করবে দস্যুদের আগমন লক্ষ্য করে অলিপর্বা কি করেছিল তাছাড়া আকাশে ধুলিরাশির প্রকৃত কারণ কী ছিল অলিপর্বা প্রতিদিনের মতো কোথায় গিয়েছিল চোরাংস্তু সমীপা গতান প্রেক্ষ কিন্তু চোরেরা কাছে এসে গেছে দেখে অসৌ সপদী নিকটবর্তী মহিরুহ মারুহ সে তখনই কাছাকাছি একটি বড়ো গাছে উঠে পড়ল এই লাইন তুলে দু হাজার উনিশে একটি বড় প্রশ্ন এসেছিল এখান থেকে শর্ট প্রশ্ন মহিরূহ শব্দের অর্থ কী এটি হবে বড় গাছ এখানে অশৌ বলতে কার কথা বলা হয়েছে উত্তর অলিপরবার মানে তখনই তস্য সাকাশ তথা বিপুলাম পল্লব ঘনাস তার ডাল পাল্লাগুলো ছিল বেশ বড় বড় আর ঘন পাতায় ভরা প্রশ্ন এখানে তস্য বলতে কার কথা বলা হয়েছে উত্তর মহিরুহর কথা বলা হয়েছে অথবা প্রশ্ন আসতে পারে অলিপর্বা যে গাছে উঠেছিল সে গাছটি কেমন ছিল যথাতত্র স্থিত অয়ং স্বয়ং দৃষ্টিগোচর ন ভবেত সেখানে বসে থাকলে তাকে কেউ দেখতে পাবে না এখানে প্রশ্ন আসতে পারে তত্র বলতে কোনখানে কথা বলা হয়েছে উত্তর মহিরুহর ওপরের কথা বলা হয়েছে বা পল্লব ঘন গাছের উপর আর অয়ম বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর অলিপর্বাকে বোঝানো হয়েছে আবার ঘুরিয়ে দিতে পারে যে অলিপর্বাকে কেউ দেখতে পেত না কেন তত নাতিদূরে বিশাল ও শিলোচ্চয় বর্ততে স্ম সেখান থেকে কিছুটা দূরে একটা বিশাল পাহাড় ছিল এখানে প্রশ্ন আছে শিলোচ্চয় শব্দের অর্থ কি উত্তর পাহাড় ঋজুনতস্য যস্য শিখরং দূরা সদম আসেত পাহাড়টি এত উঁচু ও খাড়া ছিল যে মানুষের পক্ষে তার নাগাল পাওয়া কঠিন ছিল ঋজুনতস্য কথার অর্থ খাড়া ও উঁচু দুরাসদম শব্দের অর্থ নাগাল পাওয়া কঠিন অথতে হয়স্থা শৈলস্য পাদমাসাদ্য অবারোহম অর্থ তারপর সেই ঘোরসাওয়াররা পাহাড়টির পাহাড়টি পাদেশে এসে নামল হয়স্থা শব্দের অর্থ হলো ঘোর শৈল মানে পাহাড় অবারোহণ শব্দের অর্থ হল নেমে পড়া অলিপর বা চ তান বিংশতিদয়ম মিতান জানাত অলিপর্বা তাদের গুনে দেখল তারা সংখ্যায় চল্লিশ জন গণ শব্দের অর্থ গুণা বিংশতিদ্বয়ম শব্দের অর্থ হলো দুই কুড়ি বা চল্লিশ এখান থেকে প্রশ্ন মাসে কতজন ঘোর সাওয়ার ছিল উত্তর চল্লিশ জন তই স সপ্তয় দৃঢ় গুল্ম সাকাসু বদ্ধা তারা নিজের ঘোড়াগুলিকে শক্ত ঝোপের ডালে বেঁধে দিল স সপ্তয় শব্দের অর্থ হল নিজের নিজের ঘোড়া তেসাং বলগা অপনিতা তাদের বলগা খুলে নিল এখানে তেসাং বলতে কাদের কথা বলা হয়েছে উত্তর ঘোড়াগুলির কথা বলা হয়েছে অপনিতা শব্দের অর্থ হল খুলে নেওয়া কণ চ ধান্য সুত্তা সঞ্জিতা আর তাদের গলায় ধানের থলে বেঁধে দিল সুত্তা শব্দের অর্থ হলো ধানের থলে আ সঞ্জিতা শব্দের অর্থ হল বেঁধে দিল অথ সর্বে অপিতে স স্ব পর্যান গণি আদ তারপর সকলেই তার নিজের নিজের ঘোড়ার পিঠে বাঁধা বস্তাগুলি নিল গণি শব্দের অর্থ হল বস্তা যা ভারবত্তয়া রজত মহারজতাভ্যাম পুণ্যা ইব বভুবু সোনারূপ দিয়ে প্রায় ভর্তি হওয়াতে সেগুলি বেশ ভারী হয়ে গিয়েছিল রজত শব্দের অর্থ হল রূপ মহারজত শব্দের অর্থ হল সোনা বিশিষ্ট বিশিষ্টকারও তেসাম একতম অলিপর্বনা নায়ক গৃহীত অলিপর্বা তাদের মধ্যে একজন বিশিষ্ট চেহারার ব্যক্তিকে সর্দার হিসাবে বুঝলো এখান থেকে প্রশ্ন আসে অলিপর বা সর্দারকে কিভাবে চিনিছিল বা দলপতিকে কিভাবে চিনিছিল স ভাগং চ পপাঠ পাহাড়ের সামনে চলে গেল আর পাঠ করতে শুরু করল এখানে স বলতে কার কথা বলা হয়েছে উত্তর এখানে স বলতে দস্যুদের দলপতির কথা বলা হয়েছে কি পাঠ করলো শোনা যাক স্কন্ধরাজ নমস্তে অস্তু চৌর্য পাঠ বদে দস্যুদেব দারমিদং বিবৃতং কৃপয়া কুরু এটাই দরজা খোলার মন্ত্র এর অর্থ হল হে স্কন্ধরাজ তোমাকে প্রণাম জানাই হে চৌর্যবিদ্যা কৌশলের গুরু হে দস্যুদেব দয়া করেই দরজা খুলে দাও এখান থেকে প্রশ্ন আসে গুহার দরজা খোলার মন্ত্রটি কি স্কন্ধরাজকে চর্যশাস্ত্রে রচয়িতাকে বা চর্যবিদ্যা কৌশলের পঠিতা মাত্র এতস্মিন পদ্যে দার মেকম পাবিত্রম মন্ত্রটি পড়ামাত্র একটা দরজা খুলে গেল এখানে লাইন তুলে প্রশ্ন দিতে পারে পঠিতামাত্র এতস্মিন পদ্যে এখানে কোন পদ্যের কথা বলা হচ্ছে তখন তোমাদের গুহার যে দরজা খোলার মন্ত্র সে মন্ত্রটি তোমাদের লিখতে হবে অথবা ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে যে গুহার দরজা খোলার মন্ত্র বলার পর কী হলো জেনো গুহান্তরগামী মার্গ প্রকাশতম আগত যার ফলে গুহার মধ্যে যাওয়ার রাস্তাটি দেখা গেল তেনো মার্গেন সর্বান অপি অনুচরান প্রবিষ্ঠান প্রেক্ষ সোহগ্রণী স্বয়মপি অপি প্রবিষ্ঠ সেই রাস্তা দিয়ে সব অনুচরদের ঢুকে যেতে দেখার পর সর্দার নিজে ঢুকে পড়লো এখানে প্রশ্ন আসতে পারে যে সর্দার কখন ঢুকেছিল দারংচ শতএব সংবৃতম আর সেই দরজা আপনা হতেই বন্ধ হয়ে গেল পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তোমরা রেডি থেকো